নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দর্শক মন্ডল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল। তো আমি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটা টনিকের বিষয় নিয়ে আলোচনা করব। সেই টনিকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং যারা দেখবেন খুব দুর্বল, নিস্তেজ, এনার্জি পায় না কোনো কাজে, খিদে নেই, তারপর ভালো খিদে হয় না, নার্ভের পেশেন্ট, তারপরে রাত্রে ঘুম আসে না এবং যা খায় হজম হয় না, ওজন বাড়ে না, শরীরে মাংস বৃদ্ধি হয় না, তারপরে তাদের স্মৃতিশক্তি কম, বা তাদের সুগার আছে, বা যে কোনো খাবার খেলে পেট ফুলে যায়, এইসব সমস্যা কিন্তু সেটা দূর করতে পারবে। তো সেটা হচ্ছে আলফা আলফা টনিক। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং এই টনিকটা কিন্তু হোমিওপ্যাথিতে সাধারণত বল বৃদ্ধি বা পুষ্টিকারক টনিক হিসাবে কিন্তু এটা পরিচিত। এই ওষুধটা খুব দারুণ এবং মানব শরীরে এটার কাজ খুব সুন্দর। এবং এই ওষুধটা কিন্তু সিম্প্যাথেটিক নার্ভের উপর কাজ করে এবং কাজ প্রকাশ করে, যার দ্বারা পুষ্টি সাধিত ও শরীরে ক্রিয়া সকল সহজভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে হয়। এবং এটা নিয়মিতভাবে যদি সেবন করা হয় তাহলে কিন্তু খিদে বাড়ে, বল শক্তি দিন দিন বৃদ্ধি হয়, দুর্বলতা দূর হয়, আর এছাড়াও কিন্তু যা খাওয়া হয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিপাক হয় এবং দিন দিন দুর্বলতা আস্তে আস্তে কমতে থাকে এবং আস্তে আস্তে দৈহিক এবং মানসিকভাবে তেজ বাড়ে, শরীরের মাংস বৃদ্ধি হয়, এছাড়া ওজন বাড়ে, আর এছাড়া স্নায়ুবিক দুর্বলতা কমে, অনিদ্রা কমে এবং স্নায়ুর ক্রিয়া বৈলক্ষণ্যজনিত যে গড় হজম বা হজম না হওয়া ইত্যাদি, এই ওষুধের দ্বারা খুব ভালোভাবে আপনারা কিন্তু কাজ পাবেন। এই ওষুধ কিন্তু যাদের যৌন শক্তিও কম তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। বহুমূত্র যাদের থাকে, শর্করাবিহীন, প্রস্রাবে কোনো শর্করা থাকে না, এইরকম বহুমূত্রের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। তো এইরকম বহুমূত্র থাকলে বা পেট ফোলা, যে কোনো খাবার খাচ্ছে হজম হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই আলফা আলফা টনিক অবশ্যই আপনারা খেয়ে দেখুন এবং এর কাজ দেখে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা আপনাদের শরীরে কত সুন্দর এর প্রভাব যে দীর্ঘস্থায়ী সেটাও আপনারা লক্ষ্য করতে পারবেন। এই ওষুধ খেলে আপনারা আপনাদের আগের সেই চেহারা এবং খিদে, ঘুম, তারপরে স্মৃতি সব কিছুই আপনারা কিন্তু ফিরে পাবেন এবং আপনাদের শরীর আরও সুন্দর হয়ে উঠবে। তো এই ওষুধটা খাওয়ার নিয়ম চলন জেনে নিন। তো এই ওষুধটা হচ্ছে আপনারা যারা খুব দুর্বল তারা অবশ্যই প্রথমের দিকে 3 বার করে খান, 10 ফোঁটা করে, প্রথমে 10 ফোঁটা করে খান, সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে, এইভাবে প্রত্যেকবার খাওয়ার পরে আপনারা 1/2 কাপ জল নিন, তাতে এই 10 ফোঁটা ওষুধ দিয়ে দিন এবং দিয়ে সেটা আপনারা খেয়ে নিন। এইভাবে আপনারা কন্টিনিউ করুন 2 থেকে 3 মাস, তারপরে আপনারা আপনাদের শরীরে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে আপনারা কত সুন্দর আগের থেকে বেটার ইম্প্রুভ হয়েছে আপনাদের শরীরের এবং আপনারা কত এনার্জি পাচ্ছেন শরীরে এবং শরীরটা সতেজ হয়ে উঠছে আপনারা বুঝতে পারবেন। তো এই ওষুধটা অবশ্যই আপনারা হোমিওপ্যাথিক ওষুধের দোকানে গিয়ে বলুন, আপনারা পেয়ে যাবেন আলফা আলফা টনিক। এই ওষুধটা
আপনারা ব্যবহার করুন, সুন্দর রেজাল্ট পাবেন। তা এই ভিডিওতে আজ এতটুকু, তা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা